টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরের সর্বত্র বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বসতবাড়ি মাঠ রাস্তাঘাট বীজতলা ও ফসলি ক্ষেত পানির নিচে তলিয়ে আছে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে উপকূলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হচ্ছে বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে থাকা এলাকাগুলোতে মাটির চুলায় রান্না বন্ধ হয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন দূরবাঙ্গা এলাকার প্রাঙ্গ দিকে এরকম অবস্থা হয়েছে জোয়ারে ঘর বাড়ি ভাঙি সবাই এলেমেলো গেছে স্কুলে টুলো ভাঙিয়ে গেছে ভাইতুলোতে এমন সমস্যা হয়েছে কিছু কিছু মানসি কি দুই তিন দিনে বা তো রান্নতে পারে না মায়ের সাথে যাইতে পারি মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ রোড সমসেরাবাদ লামচুরি সহ কমলনগর উপজেলার চর মার্টিন চর লরেন্স ও চর কালনিকের নাসিরগঞ্জ এলাকায় গিয়ে পানিবন্দি বাসিন্দাদের বাসিন্দাদের দুরদশার চিত্র দেখা যায়। এলাকার পানি আর এই পানি বৃষ্টির জোয়ারের পানি সব সময় ঘর বাড়ি সবই ভরা থাকে খুব কষ্টই এটা সঙ্গ। নদীর ধানি ব্যাগ সাদ দে আঙ্গ এদিকে আমরা বাপ রে তো মারিনা। 어린이 স্কুলে মাদ্রাসা পড়ানো পে যায় তার ঘরে পানি ভরা থাকে। বুধবার বিকেলে খোঁজ নিয়েও একই খবর পাওয়া গেছে এছাড়া এদিন সকাল থেকে পুরো জেলায় হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি অব্যাহত রয়েছে গত চার দিনে লক্ষ্মীপুরে তিনশো বারো দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রামগতি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত আবহাওয়া পর্যবেক্ষক সোহরাব হুসেন বেরেবানটা যদি দায়িত্ব তাহলে আর আমরা এত নষ্ট ভানিয়ে সব ডুবে গেছে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন নদী ভাঙন নিয়ে আপাতত কোনো অভিযোগ পাওয়া যাবে না আশা করছি জিও ব্যাগ ডাম্পিং প্রায় শেষ একশো দুইটি প্যাকেজের বিরানব্বইটি প্যাকেজের কাজ চলমান রয়েছে খুব শীঘ্রই বাদ নির্মাণ ও ব্লক স্থাপন করা হবে নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে অস্বাভাবিক জোয়ারের কারণে উপকূলে পানি ঢুকে পড়বে বাঁধ নির্মাণ কাজ শেষ হলেই এর সুফল পাবে উপকূলীয় বাসিন্দারা মরিয়ম ঢাকা পোস্ট